চাঁদটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু খাদিজটা অন্তত ভয়াবহ। নতুন মাসে চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। মাসের প্রথম দিন আমরা চাঁদকে একেবারে চিকন ও সরু অবস্থায় উঠতে দেখি, কিন্তু কেমন নিকটবর্তী সময়ে চাঁদ প্রথম দিনে অনেক বড় হয়ে উদিত হবে। দেখে মনে হবে এটি খুব দিন বা দিনের চাঁদ। নবী আলাইহিসসালাম বলেন, কিয়ামতের নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হবে, বলা হবে এটি দুই দিনের চাঁদ। ইমাম আলবানি হাদিসটিকে সহি বলেছে। তুক রাতে একটা ইসলামিক জিজ্ঞাসাবাদে এক মাওলানাকে একজন লোক এ ব্যাপার প্রশ্ন করেছিলেন যে চাঁদ এমন ভাবে উঠেছে। ওনার পুরো প্রশ্ন শেষ হওয়ার আগে লাইন কেটে দিয়ে হুজুর বলেছিলেন, এটা অন্তত নিরন্তর এবং স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে এত আহামরি চিন্তার কিছু নেই। আর এটা তারা নয়, শুক্রগ্রহ। শুক্রগ্রহ আর চাঁদ একই সরল রেখার ছিল গতকাল। এটাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে ব্যাপার রাখুন। সব কিছুতে কেয়ামতের আলামত এনে ইসলাম ব্যাপারটাকে নষ্ট করে দিচ্ছেন। বিধর্মীরা এখন কেয়ামত এর কথা শুনলে হাসাহাসি করে, ব্যাপারটা এমন কিছু হলে কেয়ামতের আলামত বলে চিল্লায়। আর সব কিছু উপর আলো নিজেই সবচাইতে বেশি ভালো জানেন। দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। মাওলানার বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে তা জানান আমাদের কমেন্ট বক্সে। যারা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। ডোনট ফরগেট টু সাবস্ক্রাইব অন ফোন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।